মেধা ও প্রযুক্তির সমন্বয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে খুলনা কেন্দ্রে আইইবির 58তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষির পাশাপাশি শিল্প উন্নয়নে পরিবেশ বান্ধব পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, 2021 সালে ক্ষুধা মুক্ত দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে কাজ করে যাচ্ছে সরকার। আহমেদ ফয়সালকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন জয়দেব দাস। খুলনার খালিশপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবির 58তম কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রকৌশল সভায় বিশেষ অবদানের জন্য 8 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণপদক প্রদান করেন তিনি। এছাড়া প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীদের হাতে তুলে দেন সনদপত্র। পরে 4 দিনব্যাপী আইবি কনভেনশনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনেও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা। যুদ্ধবিধ্বস্ত দেশকে জাতির পিতা গড়ে তোলেননি তিনি, এই দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলার সকল পদক্ষেপ তিনি নিয়েছিলেন, এই কাজে সেই সময় সহায়তা করেছিলেন। তখন আমাদের যারা প্রকৌশলী ছিলেন তারা এখানে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, সেজন্য তাদের কথা আমি স্মরণ করি এবং ধন্যবাদ জানাই। সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে দুর্নীতির ধারণা সূচকে 2 ধাপ অগ্রগতি হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সচেষ্ট আছে। দুর্নীতি দূর করবার ক্ষেত্রে বাংলাদেশ 2 ধাপ এগিয়েছে। শেখ হাসিনা বলেন, কৃষি নির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে প্রকৌশলীদের মেধা মননের সমন্বয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবন করে উন্নত ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠন করতে হবে। যারাই যে সমস্ত প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন সকল আগে চিন্তা করতে হবে যে এই প্রকল্প বাস্তবায়ন হলে আমার দেশের মানুষ সুবিধা ভোগ করবে। আর এই দেশের মানুষ কারা? এই দেশের মানুষ তো আপনাদের আমাদের সকলেরই আত্মীয় স্বজন, সেই কথাটাই সবাইকে চিন্তা করতে হবে। তৃণমূল পর্যায় থেকে যে উন্নয়ন কর্মকাণ্ড সরকার চালিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখতে প্রকৌশলীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান শেখ হাসিনা। জয়দেব দাস, বৈশাখী সংবাদ।